ভয়ঙ্কর ভৌতিক বাড়ি চলে এসেছি আমরা। এখানে এই সাইডে নীল চাষ হতো, যখন নীল চাষ হতো তখন ইংরেজরা বুঝতে পারছেন আমাদের ভারতবর্ষের চাষিদের কত অত্যাচার করতো। তো চারদিকে ঘর আছে, চারদিকে ঘর আছে, বুঝলি কত ভয়ঙ্কর। এই সব ঘরগুলোতে এনে তাদেরকে মারা হতো, তাদের উপর অকত অত্যাচার করা হতো। ঘরটা আমি দেখানোর চেষ্টা করি, যদিও খুব রিস্কে করছি আমি। এই দেখুন টায়ার দেখেছেন, এখানে কেউ যেন গলায় দুই দিয়ে টাঙিয়ে রাখার মতো করতো। তো ভিডিওগুলো দেখেছেন খুব কতটা ভয়ঙ্কর ভিডিও ঘরগুলো। আমরা যাবো দোতলায় এই সিঁড়ি, দোতলায় আমাদের ছেলেটা গেছে উপরে, অবশ্যই দেখছি প্রত্যেকটা ঘর তাল আমরা আছি। নীল চাষে করা হতো এইসব ইয়েতে, কচরের পাশে বাথরুম পায়খানা, ছোট্ট ঘর, কত ভয়ঙ্কর জায়গা, গাছ দিবে। তো আমি এইসব ঘরগুলোতে নাকি যারা চাষ করতো নীল চাষিদের এনে মারা হতো, তাদের অত্যাচার তাদের ভিতরে করা হতো, ইংরেজরা তাদের মারতো। খুবই পুরাতন হয়, পুরাতন সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন, আমি উঠবো সিঁড়িতে দেখি কী আছে। এখানে রাত্রে কেউ আসে না, রাত্রে কেউই আসে না। এই জানলা দেখুন, জানলার পিছনে কী মর্মান্তিক পরিবেশ দেখুন। এই সিঁড়ি পুরনো ঘর, কেউ ঢোকে না এখানে, কেউ নাই, ভয়ে কেউ আসে না। হাঁটুটো যখন তখন ভেঙে পড়তে পারে, যখন তখন ভেঙে পড়ছে। আমরা দিনের বেলায় ভিডিও করছি না, এগুলো খুবই রিক্স, সব কেটে গেছে, সব কেটে গেছে। আমি ঘরটা দেখাবো দেখুন, এই হাঁড়ি রাখা আছে, কেউ আসে না। খুবই মর্মান্তিক একটা দৃশ্য, আমরা এখানে যেতে পারবো না, কারণ এই দেখুন ছাদগুলো সব ফেটে গেছে। দেখুন ঠাকুরের মূর্তি আছে এখানে, এই দেখুন ছাদ সব ভেঙে গেছে, যখন তখন গায়ে পড়তে পারে। খুবই রিক্স নিয়ে আমরা ভিডিও করছি এখানে। এইখানে কত লোককে যে হত্যা করা হয়েছে তার ঠিক নেই না, ওদিকে আমরা যাবো না, পাশে ঘরটা আমরা দাঁড়াতে পারছি না। বহুত ইংরেজি আমাদের ঘর, তো এদিকে আমি তিন তালার উপর ওঠার চেষ্টা করছি, আপনাদেরকে দেখাবো কত ভয়ঙ্কর দৃশ্য এখানে। দেখেছেন সব, কেউ আসে না, এত সুন্দর একটা ছাদের ওপর দেখুন, এই ছাদের ওপর পুরো জঙ্গল হয়ে গেছে, ছাদের ওপর পুরো জঙ্গল হয়ে গেছে, দেখুন গাছ জন্য এই ছাদের ওপর। এই একটা ঘর, তো এটাই কামড়ে নিলাম আমি। এদিকে কী আছে একটু দেখাবো, গাছ সমতে পড়বে যেতেই ভয় লাগছে আমাদের, পরিষ্কার কথা। এই ঘর তো চলে গেলাম, আই আমরা নামছি নিচের দিকে। তিনতলা উপরে উঠেছিলাম আমরা, ঘরটাকে এত ভৌতিক পরিবেশ, এত ভৌতিকভাবে ঘরটা, এটা আমরা দোতলায় নামছি, বাইরেটা দেখলে বুঝতে পারবেন না। ওদিকে জানলা বন্ধ আছে, ওদিকে যাওয়া যাবে না, না না ওদিকে যাওয়া যাবে না, ছাদ ভেঙে পড়তে পারে, সব চলে এসো। আমরা দোতলা থেকে ফের নিচের তলায় নামছি, দেখা বলছি মানে খুবই মর্মান্তিক দৃশ্য। এইখানে রাত্রে দিনের বেলায় কেউ ঢোকে না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ছাদের উপর কত গাছপালা, তালা আমার আছে ঘরগুলো। এখানে কী আছে একটু দেখানোর চেষ্টা করবো, এটা সিঁড়ির তলা। এই ঘরে যে কতজন নীল চাষিকে মারা হয়েছে, তাদের উপর অত্যাচার করা হয়েছে, গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে, তার প্রমাণ কিন্তু ঘর দেখলে বোঝা যায়। দেখেছেন টায়ার ঝুলছে, কেন যে টায়ারটা ঝুলিয়ে রেখেছি পরের ঘরটা আমি দেখাই একটু। তালা মারা কবিকার আগেকার তালা মারা, ছোট্ট একটা ঘর, যখন তখন ভেঙে পড়তে পারে। তো এই ঘরটার উপরে প্রচুর ইতিহাস আছে, এই ঘরে নাকি বিভিন্ন রকম ডাক আছে এই ঘর থেকে। পুরনো তবু আমি যাবো ঘরের ভিতর, যা হয় আমি ঢুকলাম ঘরের ভিতর,
উপরটা দেখাচ্ছি আমি, আমার গায়ের লোম সিঁড়িয়ে গেছে, তো বেশিক্ষণ থাকা যাবে, একটা বীভৎস গ্যাস করছে এখানে বাইরে আউটসাইড পরিবেশটা, আমার দিনের বেলায় ভিডিও করছি। তো এটা ইয়ে দেখলেন তো কীভাবে নাড়লো, এখানে থাকা ঠিক হবে না, দরজাটা নড়ে উঠলো, আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন, থাকা ঠিক হবে না। তোমার ভিতরে দেখাচ্ছি, ভিতরে দেখাচ্ছি, এই ঘরে দিক থেকে দরজাটা নড়ে উঠলো, আওয়াজ আসছে, কে নড়ালো দেখি আসতে, এই ঘরটা কে না, কেউ নেই, আচ্ছা নাড়ালো, দেখ আমি থাকবো না, আমার কেমন হচ্ছে, এই দরজাটাই নড়ে উঠেছিল, এইটা আওয়াজ হচ্ছে, দেখুন দেখুন দেখুন, আমি দেখবো ওদিকটাই কে নাড়াচ্ছে, কেউ নেই, অথচ ধরে উঠলো, তো আমার এখানে সেফটি বলে মনে হচ্ছে না, আমি বাইরে দেখাবো, দেখে আমরা চলে যাবো চুলাই। কত সালের ঘর বলে দেখাবো এখান থেকে জম করে, এখানে সালটা লেখা আছে আপনারা দেখবেন, হৃদয়ধাম সন 1332 সালের ঘর এটা, আমরা ছাদে উঠেছিলাম, ছাদের ভিতর বুনে ভর্তি, আর এর মধ্যে এই ঘরের ভিতরে গিয়ে আমরা অনেক সিমটম পেয়েছি, দরজাগুলো নড়ে ওঠা এবং বিভিন্ন ধরনের, আমরা দিনের বেলায় ভিতরে করলাম, তো কেমন লাগলো অবশ্যই বলবেন। পুরনো ভৌতিক বাড়ি, নীল চাষিদের এখানে এসে মারা হতো, তাদের উপর অত্যাচার, যারা কাজ করতো না, ইংরেজরা তাদের এই ঘরে শাস্তি দিত, চারিদিকে জঙ্গল, পাশেই নীল চাষ করা হতো এখানে, সেই নীল চাষ নিয়ে আমি ভিডিও বানাবো নেক্সট ভিডিও, কোথায় চাষ হতো, কীভাবে নীল পচানোর সব জায়গাগুলো এখনও আছে সেই আগেকার যুগের, তো আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম।